হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে হলো রবিবার, আর রবিবার সকাল থেকে আজকে ডেলি ব্লগ একটা স্টার্ট করছি। আর সবাই কেমন আছো? আশা করি ভালো সবাই আছো। আরে দেখো তিতলি ফোন নিয়ে সকালবেলাতে আমার সাথে দ্বন্দ্ব, ওকে বসে আছে। তো পুজো মরশুম লেগে গেছে, পুজোর চাঁদা কাটাও আরম্ভ হয়ে গেছে, আর সামনে পুজো পুজো আনন্দ। সবার আশা করি খুব ভালো লাগছে, সবাই অনেক অনেক শপিং করছো, আমাদের অনেক শপিং হয়েছে, আমার তো অনেক দিন ধরেই শপিং হচ্ছে, আর লাস্ট ফাইনাল আমার যে শপিংগুলো হয়ে যাবে তারপর তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তখন এবারে কী কাজগুলো রয়েছে দেখো, দেখো হেনা করে রেখে দিয়েছি, ভিজিয়ে দিয়েছিলাম রাত্রে, সকালবেলায় নেব। সকাল তো সবে এখন 10টা বাজলো, কিন্তু দেখি কখন নেওয়ার টাইম হয়, নিয়ে তো আবার 2 ঘন্টা রাখতে হবে। তো এটা বার্গেন্ডি হেনা, বার্গেন্ডি হেনাটাই আমি করি। আর চলো তোমাদের গাছগুলো একটু দেখিয়ে দিই। এই হলো গাছের অবস্থা, মোটামুটি এখন তাজা হয়েই আছে, কিন্তু এই যে গাছটা ফুল ফুটছে না, এই গাছটা যেমন ফুল ফুটেছে আমার কাগজ ফুলের, আর একটা কাগজ ফুলের গাছ রয়েছে হালকা পিঙ্ক কালারটা, ওটা ফুটছেই না। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, জুম করে দেখাচ্ছি, দেখো আমার যে বনসাইটা আমি তৈরি করব, এটা দেখো নামাল নামছে, এটা 1 বছরের গাছ, কিন্তু এটাকে বনসাই করার পদ্ধতিতে আমি আরম্ভ করেছি। এই গাছটা যখন 5 বছর হবে তখন খুব সুন্দর হবে। আর এদিকে রান্নাবান্না আরম্ভ হয়ে গেছে, এখন আলু ভেজে নেওয়া হচ্ছে মটনে দেবার জন্য। খাচ্ছে কলা? তুমি কলা খাচ্ছো? আজকে প্রচুর গোছ গাছ ছিল, চারিদিক একদম জামা কাপড়ে ভর্তি ছিল, এদিক ওদিক সব গোছানো আর জামা কাপড় কাচতে দেওয়া হলো কিছু, আর বাকি সবই মোটামুটি গোছ গাছ করা হলো। আর এদিকে চলছে দেখো রান্না, আলু ভাজাগুলো হয়ে গেছে। বেশ লাল লাল করে আলুগুলো ভাজা হয়েছে। তো সবাই জানো রবিবারের দিন আমার বড়ি রান্না করে, মানে বিশেষ করে মাছ মাংসটা করে, অন্য কিছু তো করে না, অন্য কিছু এত খাবারও চাহিদা নেই, সবজি আমি আর মাই বেশি খাই, ও নামে মাত্র খাই। তো সবজি আর ভাত মা করে নিয়েছে আগেই, আর এখন মটনটাই ও করছে, ও একটু রিচ খায় তো, তাই রিচ করে করবে বলে ওর আর কি করার ইচ্ছা। তো যাই হোক, যে যেটা ভালোবাসে সেটাই করা হোক, ওর জন্য আমারও আমাদেরও রবিবারের দিন বেশি রিচ হয়ে যায়, এত রিচ খায় না। মোটামুটি এদিকের কাজগুলো কমপ্লিট, আমি এবং স্নান করে আসি, আর স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে রবিবার আর আমি এখন স্নান টান করে চলে এলাম, মানে সকালবেলা থেকে, মানে এত ব্যস্ততার মধ্যে কোনো টাইমই পাচ্ছি না, প্রচুর ব্যস্ততা, প্রচুর ব্যস্ততা। আর আবার ফ্রিজের সব গুলো কাঁচ টাচগুলো বের করে, বক্সগুলো বার করে সব ধোয়া ধুলাম,
মা তো এমনি বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে, এই কাজগুলো হয় না, রান্নাবান্নাটা মোটা মা করে, কিন্তু এইগুলো গোছ গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্নগুলো আমি বেশিরভাগ ছুটির দিনে করে থাকি। আর আজকে করলাম, আজকে হেনা সকালবেলাতে ভিজিয়ে ভেজালাম, ভিজে গেছে মোটামুটি, নেওয়া হতো আমার 11টার দিকে নিলে হয়েই যেত, কিন্তু দেখলাম যে চুলটা ঠিকঠাক শ্যাম্পু করা নেই, ওই জন্য আমি চুলটা শ্যাম্পু করে নিলাম, কালকে নেব, ভিজিয়েও নিতে পারলাম না হেনা। দেখি কালকে কখন আবার টাইম হয়, কালকে আবার সকালবেলাতেই নিতে হবে, কারণ স্কুল আছে তো, সকালবেলায় নিয়ে 2 ঘন্টা রেখে ধুয়ে দিলেই হবে, 2 ঘন্টা কি 1.5 ঘন্টা রাখলেও হবে। তো এই হলো গেল, রান্নাবান্না হয়ে গেছে, তো আমার বর একটু বেরিয়েছে, ও আসুক, এলে পরেই আমরা সবাই খেতে বসবো। তো চলো দেখতে থাকো এই ব্লগটি রবিবারের করছি। তো একটা আজকে আমার কুর্তি নয়, একটা ওয়েস্টার্ন ড্রেস মিন্ত্রা থেকে এলো, তা তোমাকে ড্রেসটা একটু দেখায়, ড্রেসটা এখন আমি পরে দেখিনি, আর সময় হলে এই ড্রেসগুলো একদিন পরে দেখে একটা ব্লগ করবো, দেখাই ড্রেসটা। দেখো এই ড্রেসটা ওয়েস্টার্ন, সেই দিকটা গলার দিকটা, এইটা হবে গলা, আর এই দিকটা হচ্ছে লেন্থ, একদম মানে ফিটিংস এটা লেন্থ। এই মিন্ত্রা থেকে আজকে এলো সকালে, তো ড্রেসটা না ড্রেসটা অনেকটা লম্বাই বড় হচ্ছে, এটা কেটে হাঁটাতে হবে, তা তোমাদেরকে পরে যদি দেখাই, তো এখন পাটা একদম মানে লটর পটর করবে পায়ের দিকটা, তবু দেখবো আবার চেষ্টা করবো। আমি যেগুলো কুর্তি কিনেছি মিন্ত্রা থেকে, কুর্তি আর ওয়েস্টার্ন ড্রেস মিলে একদিন একটা ব্লগ করবো ভাবছি, তো সেদিন দেখাবো, আর তারপরে এটা কাটাতে দেবো, যদি পুজোতে পরতেই হয় তাহলে এতটা ঝুল তো পরা যাবে না, কারণ এইগুলো মানে 5 ফুট 8 হাইটের মাপের সমস্ত ড্রেসগুলো মানে লম্বা করে বানানো, অতএব এটা মানে আমাকে কাটতেই হবে, কিছু করার নেই, হিল পড়লেও হবে না। তো চলো বন্ধুরা, তো এখন খাওয়া যাক আর খেয়ে নিই, তারপরে আবার কথা বলবো, চলো। এখনো পর্যন্ত আসিনি, তা আজকে হয়েছে পাঁচমেশালি একটা সবজি, পাঁচমেশালি নয় কিছু সবজি দিয়ে একটা সবজি বানানো হয়েছে, আর স্যালাড আর মটন আর রয়েছে দই, বাস এটুকুই আজকে রবিবারে। এখানে খেতে বসেছে মা, এখানে বসেছে, ঘুমাচ্ছে এখন, বলো কোথায় যাচ্ছ, একটু বেরু করে আসি, বাই বাই বলো তো, বাই বাই বাই, ভালো ভয় লাগে নাই তো, ভয় লাগছে, ভয় নেই তো, এই তো এই দাই থাকো, ধরে থাকবে, থাকো না, সামনের পার্কটা থেকে ওকে একটু ঘুরি নিয়ে এলাম, আর ঘুরি নিয়ে এসে মা জামা কাপড়গুলো তুলে রেখেছে, প্রচুর বিছানা চাদর 2-3টে, অনেক জামা কাপড়, সবগুলো গুছাতে হবে, তো চারিদিকে না হলে একদম মানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কিছু করার নেই, না হলে সোমবার দিন থেকে আর কিছুই করতে পারবো না, সোমবার দিন থেকে একটু চাপেই থাকি, তাই গুছিয়ে নিচ্ছি।
এর মধ্যে আবার দুটো নতুন জামা কাপড় আছে, এই দুটো আবার কেচে ভাঁজ করে আলমারিতে ভরে রাখলাম। মানে বাইরে এত মানে হয়ে গেছে, রাখার জায়গা নেই, প্রচুর প্রচুর জিনিস। দাদা, আরে এটা কি? এটা এটা পাখি, বলো। এইটা কি দেখো, এই ছবিটা কিসের দেখো? এটা দাঁড়াও, দেখায় ছবি দেখায় দাও। এই দেখো, এটা কি? এটা কি গো, কি ছবি এটা? এটা কি গো? এটা হাতি, দেখো।